श्रीरामपुर चल रहा है কত দাম বললে এটা বিড়ালটার এটা না আমি অন্য কথা বলছি স্যার উনি তো ভাবলো না কেবল খুব ভালো এটা ব্লাড লাইনে পড়ি যায় ব্লাড লাইনে জার্মান শেফার্ড একখানা বীজ বাচ্চা এই দাদা পছন্দ করেছিল মানে মেল বাচ্চা তাই তো আচ্ছা ফিমেল বাচ্চা আছে বাহ তারপর কোথা থেকে এসছো তুমি বলো চুচুড়া থেকে এসছি চুচুড়া থেকে এসছো দেখো চুচুড়া থেকে এসে জার্মান শেফার্ড ফিমেল বাচ্চা নিলো তাই তো তোমার চ্যানেল দেখে এই হাটে আগে জানতাম না যে শ্রীরামপুর হাট বসে আচ্ছা তোমার চ্যানেলের মাধ্যমে তোমাকে ইউটিউব থেকে দেখেই আচ্ছা এখানে এসেছি তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করা আছে তোমার ভিডিওগুলো দেখি প্রত্যেকবারে আচ্ছা আর সেই থেকে এসে দাদার কাছে তুমি তোমার মাধ্যমে এখানে এলাম হ্যাঁ এসে দাদার থেকে এইটা জার্মান শেফার্ডটা পছন্দ হলো তো দাম যা পেয়েছো ওতে খুশি তো হ্যাঁ খুশি মোটামুটি অসুবিধা নেই মানে আর একটু কম হলে ভালো হতো কোয়ালিটি অনুযায়ী ঠিকই আছে বাট একটু কম হলে একটু ভালো হতো যা আছে দাদা যদি পুজোর পরে আসে মানে শীতকালে এই বাচ্চা আরো 5000 টাকা মানে বাড়বে ঠিক কথাই এখন দামটা একটু কম আছে তাই ভালো দাম পেয়েছে তারপর তুমি বলো কেমন খুশি তো একদম তারপর গিয়ে ভালো করে খেলবে চলে বাহ অলরেডি বাইতে ল্যাব আছে ও ল্যাব আছে 15 মাস বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাহ তো একজন তো সাথী এমনি পেয়ে যাবে আর একটা সাথী পেয়ে গেল ঠিক আছে ভালো থাকবে তোমরা আচ্ছা হ্যাঁ বলো ভাই নিলে ল্যাব বাচ্চা নাকি কি মেল না ফিমেল ফিমেল নিয়েছে হ্যাঁ এই দাদা এসে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কোথা থেকে এসছো কোথায় বাড়ি তোমাদের এইটা দুলদাদা চাতরা যাত্রা শ্রীরামপুরে বাহ শ্রীরামপুরে যাত্রা দেখুন তারা কোনো ব্যাপার না এক্ষুনি ঘর ঢুকে যাবে তোমার খুশি তো আর শ্রীরামপুরে তুমি থাকো সবাইকে বলবে তো আসতে এসে নিতে এখান থেকে নামটা কেমন একদম ঠিকঠাক আছে তো বাহ আর নাম কিছু ঠিক করেছো কি নাম দেবে আচ্ছা বাড়ি থেকে ঠিক করবে ঠিক আছে ভালো থাকবে আর ওকে যত্ন করবে খুব হ্যাঁ বলো দাদা এই দাদা আসলো ভদ্রেশ্বর থেকে ভদ্রেশ্বর থেকে এসছে দাদা দাদা ল্যাব নিলেন তাই তো চকলেট কালারের ল্যাব নিয়েছে দাদা মেল না ফিমেল আছে দাদা ফিমেল ফিমেল আছে বাহ তারপর দাম ঠিকঠাক পেয়েছেন হ্যাঁ হ্যাঁ বাহ খুশি তাহলে তাই তো আর নাম কিছু ঠিক করেছেন কি নাম রাখবেন কেন ঠিক করেননি বাড়িকে ঠিক করবেন তাই তো ঠিক আছে ভদ্রেশ্বর থেকে এসছেন মানে সামনেই দেখো একদম একটি পাবি আছে দারুণ তাহলে খুশি আপনি তাই তো ভালো থাকবেন আর ওকেও যত্ন করবেন খুব ভালো করে দেখো দারুণ কিউট পাপি আছে একদম চকলেট কালারের ল্যাব দাদা নিলেন দাদা চ্যানেল নামটা কি জানেন আছে সন্ধ্যাদীপ হ্যাঁ হ্যাঁ এই দাদা এটা পছন্দ করেছে ইমেল পাপিটা এই দাদারা পুরোটা এসছে সব নিল এটা ঠিক আছে ল্যাব নিচ্ছেন তাই তো আজকে আজকে এটা কালকে হতে পারে হয়তো ল্যাব বাচ্চা নিয়েছেন কি মেল না ফিমেল মেল মেল বাচ্চা বর্ধমান থেকে এসছেন তারপর দামে খুশি তো আরো সবাইকে বলবেন আসতে বর্ধমান থেকে এসে এখানে কেনাকাটি করতে আচ্ছা আর নাম কি কোনো ঠিক করেছো কিছু নাম কি রাখবে কি নাম রকি বাহ ঠিক আছে তাহলে ভালো মতো যেও তোমরা অনেক দূর থেকে এসছো আর ওকে ভালো মতো নিয়ে যাও একটু মানে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে বাহ 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 ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকো তোমরা দিদি এই মেল পাপিটা নিচ্ছে আচ্ছা তিন নম্বর ফিমেল পাপি নিয়েছে ঠিক আছে আপনারা কোথা থেকে এসে জিজ্ঞাসা করেন কোথা থেকে বাড়ি উত্তরপাড়া উত্তরপাড়া বাহ তারপর এটা কি বাচ্চা নিয়েছেন মেয়ে না ছেলে মেয়ে আছে তারপর দাম ঠিকঠাক পেয়েছেন আর নাম কি রাখবেন ঠিক করেছেন রিয়া লিজা লিজা নাম রাখবে বাহ এই যে দুই বাবু রয়েছে মায়ের সঙ্গে ঠিক আছে তারপর দামে খুশি তো বাহ তাহলে আরো সবাইকে বলবেন আসতে হাটে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমরা সবসময় কাস্টমারের থেকে একদম ন্যায্য দাম নেওয়ারই চেষ্টা করি সেই আপনাদের রিকোয়েস্ট যে আপনারা একবার করে শ্রীরামপুর হাটে এসে ঘুরে যান আচ্ছা ঠিক আছে যারা এই ভিডিও দেখছেন আর সবাইকে বলুন যাতে শ্রীরামপুর হাটে আসার জন্য এই ভাই আমাকে ফোন করে আসছিল ভাইয়ের এই ব্ল্যাক কালারের ল্যাপটপ পছন্দ হয়েছে আচ্ছা ভাই তুমি দামে খুশি তো আমার কাছ থেকে ভাই কটা নিয়েছে কটা বাচ্চা নিয়েছে ভাই আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে এই ল্যাপটপ নিয়েছে আচ্ছা আর আমার দাদার থেকে দুটো জার্মান স্পিচ নিয়েছে আচ্ছা দাদা বলতে বুদ্ধদার কাছে নিয়েছে বাহ খুব ভালো তো খুশি তো তুমি দামে বলছো তিনটে বাচ্চা কোথা থেকে এসছো বাড়ি কোথায়
লিলুয়া বাহ তা আরো সবাইকে বলবে আসতে হাটে তুমি তো ভালো দাম পেয়েছো বলছো আরো সবাইকে বলবে আসতে হাটে এসে কেনাকাটি করতে বলবে ঠিক আছে নাম কিছু ঠিক করেছো এদের নাম বাড়ি থেকে ঠিক করবে ঠিক আছে ভালো থাকবে আর দেখো ভালো যত্ন রাখবে ঠিক আছে তারপর কোন নাম ফাম ঠিক করেছো জার্মান স্পিচের নাম এখন ঠিক করা হয়নি পরে ঠিক করবে তারপর খুশি তো দাম যা পেয়েছো দামে খুশি তো আরো সবাইকে বলবে আসতে শ্রীরামপুর হাটে বাহ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আরো খুব ভালো রেখো খুব যত্ন করো ঠিক আছে হ্যাঁ বলো বলো তুমি বলো বলো দিদি ভাই আমার থেকে এটা নিলো আচ্ছা আচ্ছা জার্মান স্পিচ কি মেল না ফিমেল আছে এটা আছে মেল আছে এই ফিমেল আছে ফিমেল আছে কোথায় বাড়ি আপনাদের আমাদের সুন্দর বাজার রিসা আচ্ছা রিসা সুন্দর বাজার বাহ তা নিয়ে খুশি তো হ্যাঁ অনেক তারপর দাম ঠিকঠাক হয়েছে আর নাম কি রাখবেন ঠিক করেছেন ডোডো ডোডো বাহ খুব ভালো নাম ঠিক আছে ভালো থাকবেন আরো খুব যত্ন করবেন আচ্ছা দেবঙ্গ দুটো জার্মান স্পিচ হ্যাঁ ঠিক আছে বয়স হচ্ছে 40 দিন আচ্ছা কোয়ালিটি সামনে একদম বাচ্চা এই দেখুন হ্যাঁ দেখেন বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি দাম কি রেখেছেন দাদা দাদা মেল হচ্ছে আপনার 5.5 ফিমেল হচ্ছে 5 ফিমেল হচ্ছে 5000 টাকা দাম রেখেছে এবং সামনে পূজো তবু আমরা তো কোনোদিন জার্মান স্পিচের উপর কোনো ডিসকাউন্ট দিইনি তবে যদি এবার আসে তাহলে পূজোর মধ্যে যদি কেউ আসে তো সামথিং কিছু একটা ডিসকাউন্ট দেবো একটু কম ঠিক আছে হ্যাঁ যেমন এই এই দিদিরা আর এই ভাই এসছে আপনার চ্যানেল দেখে ঠিক আছে ওনারা পাপি পছন্দ করেছে জার্মান স্পিচ মেল ঠিক আছে এসে এইটা হচ্ছে ওনারা পছন্দ করেছে বাহ ঠিক আছে এবার যেটা প্রশ্ন করার আছে যেটা করার আছে কোথা থেকে বনগা থেকে এসছো তোমরা হ্যাঁ বনগা থেকে এসেছি বা মেল পাপি নিয়েছো তাই তো তা নাম কিছু চিন্তা ভাবনা করেছো কি রাখবে হ্যাঁ এখনো চিন্তা ভাবনা করিনি বাড়িতে গিয়ে আচ্ছা আচ্ছা বাহ তাহলে আরো সবাইকে বলবে আসতে শ্রীরামপুর হাটে দামে খুশি তো হ্যাঁ ভীষণ খুশি বাহ এবং যেটা বলেছেন ওরা ওনারাও রিকোয়েস্ট করেছে আমরা সেই রিকোয়েস্ট দেখেছি ঠিক আছে এই জন্যই বলি শ্রীরামপুর হাটে আসতে ঠিক আছে যাতে কাস্টমারের রিকোয়েস্ট আমরা শুনি আমাদের রিকোয়েস্টে যেন কাস্টমাররাও শুনে ঠিক কথা ঠিক আছে একদম হাটে এসো কনফার্ম করে দেবে দাদা ঠিক আছে কেউ তো আর ঘরে নিয়ে যাওয়ার জন্য আসে না সবাই বিক্রি করতেই আসে দামে পোষালেই ছেড়ে দেবে কোনো চাপের ব্যাপার নেই এসো এসে দেখে নিয়ে যাও ঠিক আছে ভাই ভালো থেকো ঠিক আছে আরও কেউ ভালো রেখো ঠিক আছে হ্যাঁ দাদা বলুন কোথা থেকে এসছেন পুরুলিয়া বাহ বাহ অনেক দূর থেকে এসছেন কি বাচ্চা নিলেন ল্যাব নাকি বাহ ল্যাবের মেল বাচ্চা নিয়েছেন তারপর খুশি তো ল্যাবের বাচ্চা নিয়ে খুব খুশি দাম কি ঠিকঠাক পেয়েছেন হ্যাঁ দাম ভালো আচ্ছা দাদাদের ব্যবহার ভালো সব থেকে বড় ব্যাপার গাইড করছে পুরুলিয়া থেকে আসতে আমাদেরকে আচ্ছা পুরুলিয়া থেকে কীভাবে আসবেন সব বলে দিয়েছে তাই তো সব ডিটেলস একদম কোনো অসুবিধা হয়নি আচ্ছা এর কি নাম রাখবেন ঠিক করেছেন কিছু এখন পর্যন্ত সিম্বা ঠিক করি ঠিক করেছেন আমার মেয়ের পছন্দ আচ্ছা আচ্ছা ও মেয়ে ঠিক করবে নাকি নাম হ্যাঁ মেয়ে দিয়ে দিয়েছে না বাবা তুমি যেটা নিয়ে আসবে আমি তার নাম সিম্বাই রাখবো সিম্বা ও আমি শুনতে ভুলে যে সিম্বা নাম রেখেছে দেখো একবার ঘোরান দেখি ল্যাবটা তো হালকা ঘুমোচ্ছে এরা তো বাচ্চাদের তো আরামে ঘুমোচ্ছিল দেখো তারপর সবাইকে আরও সাজেস্ট করবেন যে আসার জন্য শ্রীরামপুর হাটে একদম শ্রীরামপুর হাট আমাদের মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব ভালো হাট হ্যাঁ পেটসের জন্য যারা পেট লাভার আছেন আমি বলবো নেন না নেন একবার এসে দাদাদের সঙ্গে কথা বলুন ঠিক আছে আমার মনে হয় যে আপনি না নিয়ে থাকতে পারবেন না ঠিক কথা যদি ভালোবাসেন পেট একদম একদম ঠিক আছে অনেক দূর থেকে এসেছেন আপনারা ভালো মতো যাবেন আরও কেউ ভালোভাবে সুস্থ হয়ে নিয়ে যাবেন রাখবো খুব আরামসে রাখবো যার মতো নিজের বাচ্চার মতো ঠিক কথা আরেকটা রাখ একদম একদম ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ভাই কোথা থেকে এসছো আমি বহরমপুর থেকে এসেছি মুর্শিদাবাদ বাপ রে বাপ মুর্শিদাবাদে বহরমপুর থেকে এসছো দেখো ভাই দাদার কাছ থেকে কুকুর কিনে নিলাম দারুণ লাগলো আচ্ছা কি নিয়েছো ল্যাব তাই তো হ্যাঁ ল্যাব নিয়েছি মেল না ফিমেল নিয়েছো ফিমেল নিয়েছি ফিমেল নিয়েছো ল্যাব তারপর দামে খুশি তো হ্যাঁ দামে দারুণ খুশি বাহ 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 ভালো করে দিয়েছো আচ্ছা আর নাম কিছু ঠিক করেছো হ্যাঁ নাম ঠিক করে বাড়িতে বোন আছে আচ্ছা বোন ঠিক করবে ঠিক কথাই আচ্ছা তারপর অদূর থেকে এসছো ভালো মতো যেও আরো সবাইকে বলবে মুর্শিদাবাদের লোকদের যে এখানে আসতে এসে আমার নিচে কুকুর বাচ্চা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সবাইকে সাজেস্ট করবে তাই তো তাদের দাদার নাম্বার নিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ নাম্বার তো সবাই পেয়ে যাবে ভিডিওতে কোনো চিন্তা ব্যাপার নেই পছন্দ হলে চলে আসবে ঠিক আছে তাহলে তো সাবধানে যেও অনেক দূর থেকে এসছো আর ওকেও ভালোভাবে সাবধানে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে